আজকের কাহিনী মানি ব্যাগে ভূত। কই পা চালিয়ে দ্রুত আসুন, সন্ধ্যের পর এই জায়গাটা আর নিরাপদ নয়। কেন, সন্ধ্যের পর এই জায়গাতে কি কোনো রহস্য আছে? না, তেমন কিছু নয়, তবে এই এলাকার নানান মানুষ এই জায়গাটা সম্পর্কে নানান রহস্যময় কথা বলে। রহস্যের বিষয়টা কি সেটা জানা যাবে? হ্যাঁ, ব্যাপারটা বেশ মজার। লোকে বলে সন্ধ্যের পরে এখানে ভূতেদের নাকি আসা যাওয়া আছে। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা বেশ যথেষ্ট রহস্যময় বলতে হবে। হ্যাঁ, ওই যে দূরের বাড়িটা লক্ষ্য করুন, আধো অন্ধকারে ঢাকা পোড়ো বাড়িটা, ওটাই নাকি ভূতেদের রাজত্ব। ভূতেদের রাজত্ব? আমি কিন্তু ভূত টুত একদম বিশ্বাস করি না। আপনি কি ভূত টুত ইত্যাদিতে বিশ্বাস করেন? না, মানে ব্যাপারটা ঠিক সেরকম নয়, আবার মানে ঠিক বিশ্বাসও করি না, আবার অবিশ্বাসও করি না, মানে লোকে আর কি এরকম বলে। আমি কিন্তু ভূত প্রেত দেব দৈব এরকম কোনো কিছুতেই বিশ্বাস করি না, যত সব বুঝরুকি। দেখুন, বাস্তবে কখন কি ঘটে আমরা কেউ জানি না। আমরা এটাও জানি না যে ভূত প্রেত দেব দৈব আছে না নেই। কেউ বলে আছে, কেউ বলে নেই। আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? আমি এসবে একদম বিশ্বাস করি না, যত সব ছেলে মানুষই গল্প। সবসময় সবকিছু ছেলে মানুষই বলে আমি কিন্তু উড়িয়ে দিতে পারি না। যাই হোক, এই জায়গাটা দেখিয়ে দেবার দায়িত্ব আমার ছিল, আমি আপনাকে দেখিয়ে দিলাম। এইবারে মনে হয় আমাদের ফিরে যেতে হবে। যাই হোক, শেষবারের মতো একবার দেখে নেওয়া যাক। দু চারখানা ভূত না পেলেও, নিদেন পক্ষে একখানা ভূত পেলেও মানি ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাব, বাড়ির লোককে দেখাবো। দু দশখানা ভূত হয়তো নেই, কিন্তু আমার মানি ব্যাগে নিদেন পক্ষে একখানা ভূত খুঁজলেও পাওয়া যেতে পারে। মানি ব্যাগে ভূত, ব্যাপারটা বেশ মজাদার হবে না? হ্যাঁ, আপনি আসুন, সন্ধে হবার আগে আমাদের দ্রুত ফিরে যেতে হবে। অগত্যা চলুন ফিরেই যাওয়া যাক। নিকু, কেমন আছেন? অনেকদিন বাদে দেখা কাকু। এই কে রে, ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে, এ কি অসভ্যতামি? কাকু টুকি টুকি টুকি। এই তুই, এই তুই কে রে, কোথা থেকে নেমে এলি বাবা? আমি তোমার মানি ব্যাগে ঢুকতে চাই, ঢুকতে চাই, ঢুকতে চাই, চাই 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 চাই। আমার মানি ব্যাগ নেই, নেই রে, নেই, নেই মানি ব্যাগ নেই। খোকা বাবু, তুমি কি বিশ্রামে চলে গেলে? একবার উঠে পড়ো, দেখো চোখ মেলে। ভোর হলো, দোর খোলো খোকা বাবু, ওঠো রে, মানি ব্যাগ খুলে ধরো, ঢুকে পড়ি জঠোরে। খোকা বাবু ওঠো রে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রিপশন বাটনের উপরে টিং টিং করে দিতে ভুলবেন না, এবং বেল আইকনে টং টং করে দিতে কিন্তু ভুলবেন না। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক
দিতেও কিন্তু ভুলবেন না। চলি বন্ধু, আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই ফিরে আসছি।